বুড়ি, এই ছেলেটার ছবিটা দেখ, তোর পছন্দ হয় কি না? কি রে বুড়ি, তোর পছন্দ হয়েছে? জানি নি মা। ওকে শুনছ, তাড়াতাড়ি ঘটককে ফোন করো, তোমার মেয়ে রাজি। সত্যি বলছ? হ্যাঁ গো সত্যি। লাঠি তো আছে, আমার লাঠি তো আমায় কই দেখতে পাসি নি যে। দেখতে পাসো না, এখানে বসে আছি, তুমি কানা হয়েছো নাকি? বাবা রে, ভাই দেশ তো আছে। দেশ থাকবে না, দেখতে হবে কোন গ্রামে ছেলে। হ্যাঁ জানি তো, ওই গ্রামে ছেলেদের শুধু পেঁয়াজি আছে আর কিছুই নাই। কিছুই নাই মানে? এত সুন্দর দেখতে ছেলেটা, স্টিল বডি, তাও তোমাদের পছন্দ হয়েছে না? তোমাদের মেয়ে আমার দেখতে খুব ভালো নাকি? ভালো কি ভালো না, উঠে দাঁড়ালেই বুঝে যাবে। এই তুই না, উঠে দাঁড়া তো। কি গো, এত কিন্তু খুব রাপট মারছিলি, এবার বলো তোমার বন্ধু খুঁটি দাঁড়াইতে। তোমার বন্ধুদের মতো আমার বন্ধু পাগলা নাকি তাই উঠে দাঁড়াবে? ও হলে এবারে নতুন জামাই, ভদ্রলোকের মতো বসে থাকবে। তাই বললে হয় বাপ, আমাদেরও ইচ্ছা, জামাই মেয়েকে কেমন মানিছে দেখবো, একটু বলো না বাপ, উঠে দাঁড়াতে। আপনাদের ইচ্ছা আর কি করা যাবে, পূরণ তো করতে হবে। এই বিষয় ও লাঠি জামাই, একটু ওঠো না। এ মেয়েটা কি বলছে রে, দেখতে পাচ্ছ না আমি কখন থেকে দাঁড়িয়ে আছি? ওগো আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবা, ওঠো। আমি কোথায়? ভয় করো না সোনা, তুমি খুব ভালো দেখা আছো, আজ আমাদের বাসরাত। বাসরাত মানে? তোমাকে বিয়ে করে লেছি, আজ থেকে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। এই ছোড়া, তুই কেন আমার স্বামী হবি? আদেঙ্গলি বাখরা, আগে জানি তোকে আমি বিয়ে করতুক না। ওগো তুমি এ কথা বলছো কেন? বিয়ের আগে তো আমি ঘটকের ছবি পাঠিয়েছি, তুমি দেখোনি নাকি? হ্যাঁ দেখেছি, কায়দা করে হাফ ছবি পাঠিয়েছো, ফুল ছবি পাঠাওনি? দেখো যা হরতা হয়ে গেছে, তুমি আর ঝগড়া করো না, অনেক কাজ হয়ে গেছে, চলো শুই পড়ি। এই বাখরা তুই শুকা, আমার কাজ জানাসনি। বাচ্চা ছেলেটাকে এত কষ্ট দিছো কেন? তুমি টুকটুকে চলে যাবা। ও নো, এই ছেলে বাচ্চা কেন? ওটি আমার বউ, আমি ওর স্বামী। ও তোমরা দুজন স্বামী স্ত্রী না? যাও, খুব ভালো মানিয়েছে, হাতির গলায় ঘন্টা ঝুলানোর মতন। আমি ঠিক আছে, আর ব্যবস্থা করছি, তুই একটু থাম। বৌমা তোমার বক্তব্য বলো। আমি
আমিও ওর কাছে থাকতে চাইনি। কেন? প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার স্বামীকে নিয়ে ঘুরতে যাওয়ার, কিন্তু আমি ওর সাথে যেখানেই ঘুরতে যাই সেখান থেকেই অপমান হয়ে বাড়ি আসি। কেন কেন অপমান হোক কেন? বুঝতে পারছি না মানুষ, হাতিয়ার এদের সঙ্গে জোড়া করলে লোকে তো হাসাহাসি করবে। আবার ভুল শুনছে?